1247 কেজি ওজনের মিষ্টি কুমড়ো ফলিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেসোটা অঙ্গরাজ্যের শৌখিন কৃষক ট্রাভিস জিএনজার। তার বিশাল কুমড়ো মাইকেল জর্ডানের জন্য পেয়েছে $30,000 পুরস্কারও। সে সঙ্গে সবচেয়ে ভারী কুমড়ার স্বীকৃতিও পেয়েছে ট্রাভিসের এ ফসল। সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন পাম্পকিন ওয়েটক প্রতিযোগিতায় বিশাল এক কুমড়া এনেছিলেন মিনিসোটার শৌখিন কৃষক ট্রাভিস জিএনজার। বার্ষিক এই আয়োজনে প্রদর্শন করা হয় বিশ্বসেরা বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডানের নামে নামকরণ করা বিশাল আকারের এই কুমড়াটি। আর তাতেই হইচই পড়ে যায় চারিদিকে। এই ঘটনা ভাইরাল হয়েছে নেট দুনিয়াতেও। কুমড়াটির ওজন 1247 কেজি। 43 বছর বয়সী ট্রাভিস জানান, কুমড়াটিকে এই পর্যায়ে আনতে তাকে $15,000 খরচ করতে হয়েছে। তার ফলও পেয়েছেন তিনি। সবচেয়ে ভারী কুমড়ার স্বীকৃতির পাশাপাশি তাকে $30,000 পুরস্কার এনে দিয়েছে বিশাল এই সবজিটি। গেল এপ্রিল কুমড়ার চারা লাগিয়েছি, ধীরে ধীরে সেটিকে বড় করি। প্রতিদিন গাছের গোড়ায় 10-12 বার পানি দিতাম, বাড়তি যত্ন নিয়েছি যার চূড়ান্ত রূপ। তবে ট্রাভিসের এই সাফল্য একদিনে আসেনি। কিশোর বয়সে কুমড়া আবাদ শুরু করেছিলেন তিনি, এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। বিশাল কুমড়া ফুলিয়ে এর আগেও একাধিক পুরস্কার পেয়েছেন ট্রাভিস। আসমাতুলি, নিউজ 24।